প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা আজকে দেখো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো। আচ্ছা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তাহলে খাতা কলম নিয়ে রেডি, খাতা কলম বের করো, আমি বলে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে উঠে নিবে। প্রথমে আমি তোমাদেরকে দিচ্ছি যুক্ত বর্ণ, এগুলি দেখি তোমরা শিক্ষার জন্য এগুলি তোমরা প্রস্তুতি নিবা। আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা ওটা দেখো। প্রথমে লিখো যুক্ত বর্ণ। ম্যাডাম দেখা বুঝা যাচ্ছে না। দেখা বুঝা যাচ্ছে না? কিন্তু অন্য ভেঙে বাক্য গঠন করো। প্রথমে দিচ্ছি কি দন্ত সাহিত্য? ম্যাম বুঝতে যাচ্ছে না তো, ঝাপসা। দশটা দিয়েছি আমি, দশটা দন্ত, ছয়টা ছয়টা দন্ত, নয় না, কিয় দধ ময়ব বলকে জগলা দন্ত, ছয়টা ছয়টা মৈথ দন্ত, কালব সব এগুলা বাসায় বসে লিখবা, কেমন তোগুলি লিখবা, দেখি পারো কিনা, এগুলো তো আগে পড়িয়েছি না। ম্যাম এখন আচ্ছা ঠিক আছে, এবার দেখো এক কথা প্রকাশ করো। এবার আমি বলবো কি এক কথা প্রকাশ, কথায় প্রকাশ করো।
বহুকাল আগে এমন আবার দেখো যা ফুরিয়ে যায় না যা ফুরিয়ে যায় না কেটে কেটে উঠা কেটে কেটে উঠা শিক্ষা অর্জনের জন্য যে সফর যিনি সত্য কথা বলেন যার ভয় নেই তারপরে দেখো যিনি কুস্তি করেন যিনি কুস্তি করেন এক রূপ থেকে অন্য রূপ যা সহজে লাভ করা যায় না ইতিহাস সংক্রান্ত বিষয় বহুকাল আগে এমন বহুকাল আগে এমন মোট 10টা হয়েছে কিনা দেখো এবারে ক্রিয়াপদের চরিত্র রূপিক এবার ক্রিয়াপদের চরিত্র রূপিক দেখতে করিয়া করে দিয়েছিলেন
দিয়েছিলে করিতেছে করছে তারপর দেখো জমিতে জমতে দরিয়া ধরে করিতে করতে সহি সাথে আসিয়েছে আসছে দেখে গেল শব্দ দিব তাড়াতাড়ি করো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এতক্ষণ হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বিপরীত শব্দ দিচ্ছি বিপরীত শব্দ লুটিয়ে না খুশি শিক্ষার্থীরা আশা করি তোমাদের হয়ে গেছে তোমরা বিপরীত শব্দগুলো নিয়ে না Yeah.
রবীন্দ্রনাথ ঠাকুর বীর পুরুষ কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম হচ্ছে বীর পুরুষ আর কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূর তুমি যাচ্ছ পালকিতে মা চলে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রানা ঘোড়ার করে বগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া ঘুরে ঘুরে রানা গুলো মেঘ নিয়ে আসে সন্ধ্যা হলো সূর্য নামে তুমি বইয়ে পালপিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পেয়ারা গুলো পাশের টাকার মনে পালকি ছেড়ে কাটছে তোরা উঠালো আমি যেন তোমায় বলছি দেখে আমি হচ্ছি বয় কেন মা কর তুমি বললে যাস নি কুকা ওরে আমি বলি দেখো না চুপ করে চুটিয়ে গোড়া গেলেন তাদের মাঝে ডাল তালোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালকি কত লোক যে পালিয়ে গেল বইয়ে কত লোকে মাথা পড়লো কাটা এত এত লোকের সঙ্গে লড়াই করে বাচ্চ বুঝি বাচ্চ পোকা গেল বুঝি মন আমি তখন রক্ত মুখে গেমে বলছি এসে লড়াই দিচ্ছি তুমি তুমি শুনে পালকি থেকে নেবে চুমুকিয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্য পোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হলো হত তা না হলো এখানে এক নম্বরে দেখা তোমাদের বীর পুরুষ কবিতা থেকে প্রশ্ন প্রশ্ন আছে কি দেখো কবিতা অংশটুকু পরে প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে দেখে আচ্ছা বলো তো বীর পুরুষ কবিতাটি কে লিখেছেন তাহলে কি হবে বীর পুরুষ কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বীর পুরুষ কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দ্বিতীয় নম্বর এগুলো আমি আগে পড়িয়েছিলাম এখন আবার রিভিশন চলতেছে কবিতাটি কবিতাটির মূলভাব সংক্ষেপে লিখ কবিতাটি মূলভাব সংক্ষেপে লিখ পোকা মাকে নিয়ে করতে যাচ্ছে পোকা মাকে নিয়ে করতে যাচ্ছে বলো দেখি পোকা মাকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে যাচ্ছে মা ও পোকা কিভাবে যাচ্ছে মা ও পোকা কিভাবে যাচ্ছে মা যাচ্ছে পালকিতে চলে আর পোকা যাচ্ছে ঘোড়ায় চলে তারা কখন জোড়াদিঘির কাঠে পুষল তারা কখন জোড়াদিঘির কাঠে পুষল দেখি বলতো কি করা যখন সন্ধ্যা হলো সূর্য পাটে নেমেছে তখন তারা জোড়াদিঘির কাঠে পুষল তারপর আছে এমন সময় কি ঘটলো এমন সময় একদল ডাকাত এসে তাদেরকে হামলা করলো এমন সময় কি হলো একদল ডাকাত এসে পোকা এবং তার মাকে হামলা করলো বেড়ারা কোথায় পালালো বেড়ারা পাশের কাটা মানে পালালো বেড়ারা কোথায় পালালো বেড়ারা পাশের কাটা মানে পালালো তারপরে আছে কি বাইকি পোকার সঙ্গে ছিল মা একথা বললেন কেন বাইকি পোকার সঙ্গে ছিল মা একথা বললেন কেন ডাকাতদের বলে মা একথা বলেছে বীরপুরুষকে সে কাকে হারিয়ে বীরপুরুষ হল বীরপুরুষকে বলো তো এখানে কবিতা কবিতার পোকা মানে কবি পোকা হচ্ছে বীরপুরুষ সে কাদের হারিয়ে বীরপুরুষ হল পোকা ডাকাতদের হারিয়ে বীরপুরুষ হল এবং কোথায় প্রকাশ দিয়েছি এগুলা তোমরা বাসায় চর্চা করবা বাসায় বসে এগুলোর প্রশ্নের উত্তরগুলি শিখবা এবং পরীক্ষার জন্য দর্শন নিবা শিক্ষার্থীরা
তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা সবাই জয়েন করে ফেলেছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের।
স্বাস্থ্য ভালো থাকবে এবং আমরা স্বাস্থ্যের উন্নতি করতে পারবো। এবার দেখো সংক্রামক রোগ, সংক্রামক রোগ কাকে বলে? সংক্রামক রোগ হলো বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ।